হ্যালো ফ্রেন্ড অ্যান্ড বাংলায় সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা ইজোইকে যে অ্যাডস হয় সেই অ্যাড ইউনিটগুলো সব থেকে ভালোভাবে বসাতে পারেন তো প্রথমত আমি বলে রাখি ইজইকে যে অ্যাড ইউনিটগুলো হয় সেগুলো দু ভাবে বসানো যায় এক আপনার যেভাবে অ্যাডসেনের অ্যাড ইউনিট বসাই সেভাবে বসাতে পারেন অথবা আপনি একটা ক্রোম এক্সটেনশন পাওয়া যায় সেটা নিয়ে সেটা যুক্ত করেও আপনি অ্যাড বসাতে পারেন তো দুটোর ক্ষেত্রেই আমার একসঙ্গে একটা ভিডিওতে বলা সম্ভব নয় আমি আজকে শুধুমাত্র অ্যাড ইউনিট কীভাবে প্লেস করবেন এবং কোথায় কোথায় প্লেস করবেন সেটা দেখাবো অ্যান্ড নেক্সট ভিডিওতে আমি ক্রোম এক্সটেনশন ব্যবহার করে কীভাবে বসাতে হয় সেটাও আমি দেখাবো তো চলুন প্রথমত দেখা যাক এছাড়াও বহু জিনিস হয় ইজয়কে সব কিছু বলার একসঙ্গে যায় না যেমন কোন কোন অ্যাড আপনারা অন করবেন কোন কোন অ্যাডে বেশি ইনকাম হয় কোন অ্যাডে কত ইনকাম হয় সব কিছু জানা যায় ঠিক আছে কোন অ্যাড ইউনিটে বেশি ইনকাম হয় সেটাও জানা যায় ঠিক আছে তো চলুন প্রথমত আমরা একটা নতুন অ্যাড প্লেস করবো এবং সেটা দেখার আগে আমরা প্রথমত যেই প্লাগইনটা আমাদের দরকার হবে সেই প্লাগইনটা সম্পর্কে বলে রাখি যে প্লাগইনটা সবথেকে বেস্ট হয় আমি এর আগে একটা ভিডিও বের করেছিলাম যেখানে বলেছিলাম যে অ্যাডসেন হোক বা যে কোনো অ্যাড নেটওয়ার্ক হোক তার জন্য দুটো প্লাগইন আমি বলেছিলাম এক হচ্ছে অ্যাড ইনসার্টার আরেকটা বলেছিলাম তো আজকে আমি অ্যাড ইনসার্টারের ব্যাপারে এবং অ্যাড ইনসার্টার দিয়ে কিভাবে আপনারা এই অ্যাড ইউনিটগুলোকে প্লেস করবেন সেগুলোই বলবো ঠিক আছে তো অ্যাড ইনসার্টার যদি না আপনাদের থাকে তো আপনারা ইনস্টল করে নিন এটা হচ্ছে সবথেকে বেস্ট ফ্রি প্লাগ ইন যেটার দ্বারা আপনারা খুবই ভালোভাবে অ্যাড ইউনিট প্লেস করতে পারে তো যদি না থাকে আপনাদের জানেন নিশ্চয়ই নিউ প্লাগ গিয়ে আপনারা সার্চ করবেন অ্যাড ইনসার্টার সার্চ করার পর আপনারা ইনস্টল করবেন ঠিক আছে তো আমি প্রথমত এটা ওপেন করে নিচ্ছি সেটিং অপশানে ক্লিক করে আমি ওপেন করে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন এখানে যদি সার্চ করেন অ্যাড ইনসার্টার ঠিক আছে তো দেখুন এই যে ইনসার্টার ম্যানেজার অ্যাডস তো এটাকে আপনাদের ইনস্টল করতে হবে আমার ক্ষেত্রে অ্যাক্টিভ রয়েছে তো অসুবিধা নেই চলুন এবার আমরা কিভাবে প্লেস করবো দেখুন এখানে আমি একটা অ্যাড ইউনিট প্লেস করেছি এবং এখানে বহু অ্যাড ইউনিট আমার প্লেস করা আছে প্রায় ষোলোটা এবং ও পাশে আরো আছে একটা দুটো অ্যাড ইউনিট আমি অলরেডি প্লেস করে ফেলেছি এবং এটা আমার থার্ড বার হচ্ছে জয়েন করেছি এবং ইজয়কে মূলত জয়েন করার এই কারণ যে আমি যাতে ভিডিওগুলো আরও দিতে পারি তার জন্য এখানে জয়েন করেছি এবার আমরা দেখবো ওয়েবসাইটের ক্ষেত্রে কোথায় কোথায় কোন অ্যাড ইউনিট প্লেস করলে সব থেকে ভালো হয় ঠিক আছে তো প্রথমত বলে রাখি ওয়েবসাইটে যদি হয় আমার ওয়েবসাইটে যদি আমি যাই দেখতে পাবেন আপনাকে বলছি কোথায় কোথায় অ্যাড ইউনিট প্লেস করা খুবই দরকার ঠিক আছে তো ধরুন আমার এই ওয়েবসাইটে আমি চলে এসেছি এখানে আপনারা দেখবেন সবথেকে বেস্ট হবে এই টপ বারে একটা আপনাদেরকে অ্যাড দিতে হবে এবং যেটা আপনার ডেস্কটপে মোবাইল এবং ট্যাবলেটের ক্ষেত্রে অন থাকবে এবং আপনারা যদি না চান যে মোবাইল ভার্সানে এটা দেখুক কারণ এটা প্রথমে অ্যাড দেখলে একটা খারাপ ইমপ্রেশন দেখায় মানে ইউজার সহজে রিটার্ন করে দেয় তো বা পেজ লোড হতে একটু সময় লাগে তো এটা যদি আপনি মোবাইল অফ করতে চান করতে পারেন তবে এটা যদি রাখেন তাহলে এর ইনকাম কিন্তু বেশি হয় ঠিক আছে যেহেতু আপনারা এখানে ইমপ্রেশন থ্রু ইনকাম হবে তো এখানে থাকলে চট করেই ইউজাররা দেখতে পাবে এবং এতে আর্নিং বেশি হয় এক হচ্ছে টপ বার্ট দ্বিতীয়ত হচ্ছে যে পেজগুলোর মাঝখানে এই যে পোস্টগুলো রয়েছে সরি পোস্টগুলোর মাঝখানে দুটো পোস্টের ছাড়া ছাড়া আপনারা প্লেস করবেন তো এগুলো হচ্ছে বিটুইন পোস্ট অ্যাড প্লেসমেন্ট ঠিক আছে এরপর হচ্ছে আপনাদের সাইটবার বারে আপনাদের প্রথমে তারপরে এখানে তারপর এখানে যতগুলো গ্যাপ রয়েছে সেগুলোতে সব জায়গায় আপনারা অ্যাড ইউনিট দিয়ে অ্যাড প্লেস করে রাখবেন ইজ এক সাধারণত পাবলিশারদেরকে বলে বারোটার মতন অ্যাড প্লেস করতে তার যে কোনো একটি পেজে মানে একটা সিঙ্গেল পেজে বারোটা অ্যাড প্লেস করতে বলে এর মানে এই নয় যে আপনাদের বারোটাই অ্যাড শো করবে প্রায় পাঁচটা থেকে ছটা অ্যাড শো করবে প্রথমত দেখবেন আপনারা অনেক অ্যাড শো করবে আস্তে আস্তে যখন ওরা ঠিকঠাক জেনে নেবে যে ইউজাররা কোথায় কোথায় বেশি ইন্টার্যাক্ট করছে সেই জায়গাগুলোতেই অ্যাড করবে বাকিগুলোকে হাঁটিয়ে দেবে ঠিক আছে এই জন্যে বলছি বারোটার মতন অ্যাড প্লেস করার চেষ্টা করবেন এবং সেগুলোকে রেখে দেবেন প্রথমত আপনাদের দশ পনেরো দিন একটু মনে হবে যে অনেক অ্যাড দেখাচ্ছে তারপর আস্তে আস্তে ওরা কিন্তু সরিয়ে নেবে ঠিক আছে এবং মেন মেন অ্যাডগুলোকেই রাখবে ওকে তো এই হচ্ছে ব্যাপার আমরা বাইরের যে পেজ যে হোম পেজের কথা আমরা বললাম কোথায় এবার যদি আমরা কোন একটা পোস্টে চলে যাই ঠিক আছে ধরুন আমি এই পোস্টের ক্ষেত্রে বলছি এই পোস্টে যদি আমি যাই তো তো কোন পোস্টের ক্ষেত্রে যখন আপনি করবেন তখন আপনাদেরকে কি করতে হবে না প্রথমত এই যে টপ বাড়ে আমি যেটা বললাম সেটা তো আপনাদেরকে দিতেই হবে দেন আপনাদেরকে সাইড বারে দিতে হবে সব জায়গায় যেখানে যেখানে বললাম এখানে প্রায় আমরা এক দুই তিন চার অ্যান্ড পাঁচ পাঁচটা আমরা দিতে পারবো এবং এছাড়াও স্টিকি সাইড বার নিয়ে ছটা আমরা অ্যাড সাইড প্লেস করতে পারবো মানে এই নয় যে ছটাই দেখাবে বললাম এবং ক্রোম ক্ষেত্রে কি হয় না ক্রোম এক্সটেনশনের ক্ষেত্রে আমরা এই যে আর্ট এই যে লেখাগুলো রয়েছে এর মাঝখানেও আমরা অ্যাড প্লেস করতে পারি তার দ্বারা ঠিক আছে ক্রোম এক্সটেনশন এমন একটা জিনিস আপনি যেখানে চাইবেন অ্যাড প্লেস করতে পারবেন ঠিক আছে এই যে লেখাটা আছে এর উপরেও অ্যাড প্লেস করতে পারেন ঠিক আছে বা এই বারটা নিচেও প্লেস করতে পারেন সো আপনার পছন্দ মতন আপনি প্লেস করতে পারবেন ক্রোম এক্সটেনশন দিয়ে ক্রোম এক্সটেনশন খুবই ভালো কিন্তু তাতে কিছু একটা নেগেটিভ পয়েন্টও রয়েছে আমি সেটাও বলবো সেই যখন সেকেন্ড ভিডিও দেবো ঠিক আছে যে তাতে কি কী প্রবলেমগুলো হয় বা কি কি হয় না সেগুলো বলবো তো দেন এরপর আপনাদের যে আর্টিকেল ইন আর্টিকেল অ্যাডস খুবই ইম্পর্টেন্স এখানে ইন আর্টিকেল অ্যাড আপনাদেরকে মাস্ট রাখতে হবে যদি আপনারা ইনকাম বাড়াতে চান সে হতে পারে অ্যাডসেন বা ইজো যে ক্ষেত্রেই হোক তো ইন আর্টিকেল অ্যাডের ক্ষেত্রে আমি বলবো প্রথমত আপনারা প্রথম যে যেহেতু আপনারা টপে অ্যাড দিয়েছেন বা টপে যদি অ্যাড না দিতে চান তাহলে এখানে যে যে টাইটেল রয়েছে এই টাইটেলের পরে একটা অ্যাড প্লেস করতে পারেন যদি না উপরে থাকে তাহলে এটা দেবেন তাহলে ভালো হবে বা এইটার নিচে আপনারা দিতে পারেন ঠিক আছে এরপর হচ্ছে আপনাদেরকে যদি উপরে থাকে অ্যাড মানে বারে যদি থাকে তাহলে আপনারা প্রথমত দেবেন দুটো প্যারাগ্রাফের নিচে মানে এই একটা প্যারাগ্রাফ আর এই একটা প্যারাগ্রাফ এর নিচে এখানে একটা হবে তারপর আবার দুটো প্যারাগ্রাফের নিচে আবার একটা অ্যাড প্লেস করবে ঠিক আছে তারপর তিনটে প্যারাগ্রাফের নিচে একটা অ্যাড প্লেস করবেন তারপর চারটে প্যারাগ্রাফের অ্যাড প্লেস করবেন তারপর আবার চারটে প্যারাগ্রাফের উপর আবার অ্যাড প্লেস করবেন এরকম করে তারপর ছটা তারপর আটটা তারপর দশটা এরকম পরপর আপনারা বাড়াবেন ঠিক আছে যে প্যারাগ্রাফগুলোর বাড়াবেন বাড়িয়ে বাড়িয়ে অ্যাড প্লেস করবেন ঠিক আছে কিন্তু প্রথমে যেগুলো অ্যাডগুলো দেবেন সেগুলো কম কম প্যারাগ্রাফ গ্যাপে আপনারা অ্যাড প্লেস করবেন ঠিক আছে বুঝতে পেরেছেন আশা করি কি বলতে চাচ্ছি যে দুটো প্যারাগ্রাফের পর অ্যাড প্লেস করবেন তারপর তিনটে প্যারাগ্রাফের পর অ্যাড প্লেস করবেন তারপর হচ্ছে চারটে তারপর আটটা তারপর আপনারা যেরকম চাইবেন করতে পারেন ঠিক আছে চেষ্টা করবেন একটু বেশি অ্যাড প্লেস করতে যাতে ওরা জাজ করতে পারে কোথায় কোথায় অ্যাকচুয়ালি অ্যাড হলে ভালো হয় তো আপনাদের সমস্ত জায়গায় অ্যাড প্লেস করার মানে এই নয় যে আপনাদের সব অ্যাড দেখাবে সো আমি এটা আগেই আপনাদেরকে বারবার বলছি কিন্তু আপনাদেরকে যতটা সম্ভব বেশি অ্যাড প্লেস করে রাখতে হবে ওরা প্রথমত দেখার জন্য এরপর যেটা আসছে বটমে আপনাদেরকে একটা অ্যাড প্লেস করতে পারেন ঠিক আছে এবং কমেন্টের শেষে বা কমেন্টের মাঝখানেও অ্যাড প্লেস করতে পারেন এছাড়াও এই একদম নিচেও আপনি অ্যাড প্লেস করতে পারেন তো এই হচ্ছে ব্যাপার এরপর যেটা অ্যাড আছে সেটা হচ্ছে আপনার এখানে অ্যাঙ্কার অ্যাড আপনাদেরকে অবশ্যই অন করতে হবে অ্যাঙ্কার অ্যাড ঠিক আছে অ্যাঙ্কার অ্যাড এখানে সবথেকে ইম্পর্টেন্ট যে কোনো ইমপ্রেশন থ্রু নেটওয়ার্কের ক্ষেত্রে অ্যাঙ্কার অ্যাড থেকে ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে তো সেই অ্যাডগুলোতেও আপনাদেরকে অন করতে হবে ঠিক আছে এইভাবে আপনাদের দেখবেন প্রায় টোটাল এগারোটা থেকে বারোটা প্রায় অ্যাড দেখবেন একটা পেজের জন্যে আসছে কি না যদি হয় তো খুবই ভালো পরবর্তীকালে ওটা পাঁচ ছটাই হয়ে যাবে তো নেক্সট আমরা জানবো এবার কীভাবে প্লেস করব আমরা অ্যাড ইনসার্টার যে প্লাগ রয়েছে সেটার দ্বারা সব কিছুই করতে পারি খুব সিম্পলভাবে আমি ওখানে দেখাচ্ছি একটা আমি অ্যাড ইউনিট ক্রিয়েট করেছি এবং অ্যাড ইউনিট কীভাবে ক্রিয়েট করবেন সেটা তো আগে জানা দরকার ধরুন আপনাকে প্লেস করতে হবে টপ পেজে পেজের একদম ওপরে তো টপ অফ পেজ এখানে অপশান পাচ্ছেন ঠিক আছে এবার টপ অফ পেজে কী কী সাইজ আপনার যে ওয়েবসাইট রয়েছে কী কী সাইজ আপনার নিতে পারবে তো আমার ক্ষেত্রে এই সাইজটা কিন্তু নিতে পারবে না ঠিক আছে এই সাইজটা আমি তখন অফ করে দেব আর যদিও থাকে কোনো অসুবিধা নেই এখানে এই সাইজগুলো নিতে পারবে ডেস্কটপের ক্ষেত্রে হরাইজেন্টাল এই সাইজগুলো নিতে পারবে ঠিক আছে এবং ট্যাবলেটের ক্ষেত্রে এটা এটা ঠিকই আছে আর মোবাইলের ক্ষেত্রে এটা এটা ঠিক আছে সেভ করে দেবেন ঠিক আছে এবার যদি আপনি চান যে না মোবাইলে রাখবো না তাহলে এখানে ক্লিক করবেন অফ হয়ে যাবে আর যদি রাখতে চান তাহলে অন করবেন সেভ করবেন সেভ করার পর ওরা একটা কোড দেবে ঠিক আছে যেই কোডটা ঠিক এরকম দেখতে হবে এইরকম ঠিক আছে তারপর সেটাকে আপনাদেরকে এখানে নিয়ে আসতে হবে যেমন ধরুন আমি আমার ক্ষেত্রে বসিয়েছি টপ পেজে তো এই দেখতে পাচ্ছেন এখানে এই যে বিফোর পোস্ট পোস্টের আগে আমি অ্যাড প্লেস করেছি ঠিক আছে এটা হচ্ছে পোস্ট হোম পেজ ক্যাটাগরি পেজ সমস্ত ক্ষেত্রে আমি পোস্টের আগে মানে পোস্ট শুরু হওয়ার আগে আমাদের এই অ্যাডটা প্লেস করবো এই যে টপ বারে অ্যাড দেখতে পাচ্ছেন এখানে টপ অফ পেজ বলে লেখা আছে এই অ্যাডস ইউনিটটা আমি এখানে প্লেস করেছি এবং এইগুলোকে আমাকে কাস্টমাইজ করে ক্লিক করে দিতে হবে এগুলোকে আমাকে যে কোন কোন পেজের জন্য আমি দেখাতে যাচ্ছি এরপর এখানে আপনাদেরকে চুজ করতে দেবে বিফোর পোস্ট অপশানটা আপনাদেরকে চুজ করতে হবে করার পর আপনাদের এখানে ডিভাইস দেখে নেবেন সব ডিভাইসের জন্য ঠিক আছে কি না রকম ক্লিক করবেন না এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে সেকেন্ড অ্যাড ইউনিট আমি যেটা বলবো এরপর সেকেন্ড অ্যাড ইউনিট আপনাদেরকে ক্রিয়েট করতে গেলে প্রথমে আবার সেই নিউ প্লেস হোল্ডারে যেতে হবে যাওয়ার পর এখানে আপনারা দেখবেন সাইট বার সাইট বার টপ টপের জন্য একটা ইউনিট গিয়ে ক্রিয়েট করবেন ঠিক আছে এখানে যে সাইজগুলো দিচ্ছে ওরা প্রায় পারফেক্ট ঠিকঠাক সাইজই দেয় ঠিক দেওয়ার পর এবারে সেভ সেভ করবেন করার পর কোড দিয়ে দেবে সেটাকে আপনাদেরকে প্লেস করতে হবে সাইড বার টপে ঠিক আছে একদম উপর দিকে আপনাদের প্লেস করতে হবে কি করবেন প্রথমত এখানে আপনাদের একটা ব্লকে আসবেন ব্লকে আসার পর আপনারা প্লেস করবেন করার পর আপনাদের এখানে যে অপশানগুলো থাকবে এগুলোর মধ্যে কোনো ধারণা চুজ করে ডিসেবল চুজ করবেন ডিসেবল চুজ করার পর কি করতে হবে না ম্যানুয়াল যে অপশান রয়েছে ম্যানুয়াল অপশানে ক্লিক করতে হবে করার পর এখানে হোয়াইট কেট অপশানে ক্লিক করতে হবে ঠিক আছে এবার আপনি চান কোথায় শুধুমাত্র ডেস্কটপে দেখাতে চান না সবেই দেখাতে চান তো এখানে আমি শুধু ডেস্কটপে দেখাতে চাই এটা ডেস্কটপে অপশানে ক্লিক করবো তো সো এই অ্যাড ইউনিটটা আমি কিন্তু সাইডবার বটমে লাগিয়েছিলাম একটা বটমের জন্য ক্রিয়েট করেছিলাম তো এই অ্যাড ইউনিটের ব্যাপারে বললাম শুধুমাত্র আমি ডেস্কটপের জন্য এটা অন করে রেখেছি এছাড়াও আরও রয়েছে সাইড বারে দেখতে পাচ্ছেন সাইড বার মিডিলের জন্য ক্রিয়েট করা রয়েছে যেটা আমি মিডিলের লাগিয়ে রেখেছি এবং এটা দেখতে পাচ্ছেন সাইড বার এটা সাইড বারের টপের ক্ষেত্রে মনে হয় লাগানো এটা টপে আমি লাগিয়েছি এই যে ব্লকগুলো রয়েছে এবারে আপনাদের কী করতে হবে না আপনাদেরকে যেতে হবে অ্যাপিয়ারেন্স কাস্টমাইজ কাস্টমাইজে যাওয়ার পর সাইড বারের ক্ষেত্রে যদি সাইড বারে লাগাতে চান তাহলে আপনাদেরকে এইভাবে আসতে হবে কিন্তু প্রথমে কাস্টমাইজ অপশানে ক্লিক করলেন এবার হোয়াইট গেটে আসবেন হোয়াইট গেটে এখানে খুলবে পেজটা খোলার পর আপনাকে অপশান দেবে একটু ওয়েট করুন তো দেখতে পেয়েছেন এখানে আপনাদের যে প্রাইমারি সাইট বার প্রাইমারি সাইড বার পর এখানে অ্যাড এ ওয়াইট গেট বলে তো অ্যাড ইনসার্টার একটা ওয়াইড গেট নেবেন নেওয়ার পর আপনাদেরকে এখানে যে আছে ব্লক যেই ব্লকে আপনি প্লেস করে রেখেছেন যেই ব্লকে আপনার অ্যাট নেটওয়ার্ক তো আমার ক্ষেত্রে এক নম্বর ব্লকটার যেটা আছে সেটাতে আমি বটমে প্লেস করেছি তাহলে আপনাদের এখানে ক্লিক করে ডান করে দিতে হবে এবং বটমে এটা রাখতে হবে আর যদি এটা আমি দু নম্বরের ক্ষেত্রে বলতে আমি যেটা মিডিলে করেছি তাহলে দু নম্বরে এখানে চুজ করতে হবে করার পর আপনাকে এখানে মিডিলে যে কোনো জায়গায় আপনাকে প্লেস করতে হবে ঠিক আছে তো এই হচ্ছে ফাংশন আর কিছুই না আমি এটাকে করবো না কারণ আমার অলরেডি করা আছে দেখতে পাচ্ছেন এখানে এক এক নম্বর ব্লক নাম্বার এক কিন্তু এখানে আমি ব্লক চুজ করেছি তিন নম্বর যেটা হচ্ছে আমার প্রথম টপে আছে এরপর হচ্ছে এটা দেখতে পাচ্ছেন ব্লক টু এটা হচ্ছে আমার মিডিল মিডিলে রয়েছে ঠিক আছে এরপর দেখতে পাচ্ছেন এখানে একটা রয়েছে সেটা হচ্ছে ব্লক ওয়ান যেটা হচ্ছে আর এটা যেটা রয়েছে সেটা হচ্ছে স্টিকি সাইডবার স্টিকি সাইডবারের জন্য আমি ব্লক চার রেখেছি এবং একদম শেষে স্টিকি সাইডবার যে অ্যাড নেটওয়ার্ক সেটা সবাইকে দেয় না যাদের থাকবে তারা হচ্ছে সব থেকে নিচে রাখবেন যেখানে কোনো রকম আর কন্টেন্ট নেই সেই জায়গায় রাখবেন না হলে কিন্তু প্যানালাইজড হয়ে যাবেন ঠিক আছে তো এখানে দেখুন স্টিকি সাইডবারের নেটওয়ার্ক চার নম্বর ব্লকে এ দেখতে পাচ্ছেন সাইড বার তো এখানে দেখতে পাচ্ছেন সাইড বার ফ্লোটিং যেটা মানে ভাসবে এরকম দেশে আর কি স্টিকি সাইডবার তো এটা লাগানো আছে ওই জন্য এখানে আমি চার নম্বর ব্লক চুজ করে সেভ করে দিয়েছি এবং এটা আপনারা সব সময় খেয়াল রাখবেন লাস্টে থাকবে সব থেকে এটা ওকে সেভ করে দিলাম এরপর আমরা তো সাইড বারের ব্যাপারটা জানলাম এবার আমরা ক্রিয়েট করব ক্ষেত্রে প্রথমত আপনাদেরকে যেতে হবে আন্ডার পেজ টাইটেল আপনারা একটা অপশন পাবেন মানে ওই যে টাইটেলের নিচে আপনারা চাইলে এখানে বসাতে পারেন আন্ডার ফার্স্ট প্যারাগ্রাফ আন্ডার সেকেন্ড প্যারাগ্রাফ আন্ডার বটম অফ পেজ বটম অফ পেজটা পড়ার কথা আসছি ইনকনটেন্ট ইন টু ইন থ্রি এরকম করে পর পর আপনারা ক্রিয়েট করবেন ঠিক আছে পর পরপর ক্রিয়েট করবেন প্রথমে আন্ডার ফার্স্ট প্যারাগ্রাফ যদি আপনারা ফার্স্ট প্যারাগ্রাফের নিচে বসাতে চান আমি বলবো প্রথমত আন্ডার সেকেন্ড প্যারাগ্রাফের ক্ষেত্রেই শুরু করবেন প্রথম থেকে প্রথম দু নম্বর প্যারাগ্রাফের পর এটা বসাবেন এই অ্যাড ইউনিট ক্রিয়েট করার পর তারপর আপনারা দেখবেন এটা বসাবেন তারপর আরও তিন তিনটে প্যারাগ্রাফ ছেড়ে তারপর আরও তিনটে প্যারাগ্রাফ ছেড়ে এটা বসাবেন আর তারপরে আরো চারটে প্যারাগ্রাফ ছেড়ে এরকম বসাবেন বসিয়ে বসিয়ে যাবেন আপনারা যেরকম চাইবেন বসাতে পারবেন যেভাবে আপনারা ইন আর্টিকেল বসান শুধু আপনাদের কাজ কি হবে যেটা বানাবেন সেটাকে আপনাদের প্রথমে এখানে ক্লিক করতে হবে করার পর আপনারা এখানে দেখবেন কোন কোন অ্যাড ইউনিট সাইজগুলো আপনারা চান যদি চান কোনোটা চেঞ্জ করতে করতে পারেন ঠিক আছে তো এখানে আমি সবসময় বলবো এই যে ভার্টিক্যাল রয়েছে ভার্টিক্যাল যেটা রয়েছে মোবাইলের ক্ষেত্রে এটাকে অফ করে দেবেন এটা হচ্ছে খুবই খারাপ জিনিস একশো কুড়ি বাই ছশো মানে অনেক লেন্থের একটা অ্যাডভার্টাইজ হয় এই অ্যাড নেটওয়ার্কটা আপনারা অফ করে দেবেন ঠিক আছে এটা রাখবেন না যে কোনো মোবাইল ডিভাইসের ক্ষেত্রে এটা খারাপ দেখায় ভার্টিক্যাল অ্যাট কোনো রকম আর্টিকেলের মাঝখানে খুবই খারাপ দেখায় তো এটাকে অফ করে দিয়ে তারপর সেভ করবেন কোড দিয়ে দেবে ঠিক আছে এই ব্যাপার এরপর যেটা আসছে বটম অফ পেজ বটম অফ পেজে তো আপনাদের নিশ্চিন্তে থাকুন বটম অফ পেজে এই যে বটম অফ পেজে ক্লিক করবেন করার পর এরা সাইজ দিয়ে দেবে সেভ করবেন অ্যাড ইউনিট পাবেন সেটাকে আপনাকে ওখানে বসাতে হবে ওখানে কীভাবে বসাবেন আমি বলছি তার আগে আমি এখানে দেখে নিই এই যে ফ্লটিং যেটা বলেছিলাম এই যে দেখুন সাইড বার ফ্লোটিং যেটা সেটা হচ্ছে যে স্টিকি এখানে ছিল থেকে ক্রিয়েট আমি ওখানে বসিয়েছিলাম হলো এই হচ্ছে ব্যাপার আর কিছুই নয় আমরা দেখে নেব ইন আর্টিকেল যে অ্যাডগুলো বসিয়েছি সেগুলো আপনারা দেখুন এখানে দেখুন মিট কন্টেন্টের জন্য আমি চার নম্বর প্যারাগ্রাফের পর একটা বসিয়েছি একটা দেখুন দু নম্বর প্যারাগ্রাফের পর বসিয়েছি যেটা আন্ডার সেকেন্ড প্যারাগ্রাফ ঠিক আছে এখানে আপনাদের কি করতে হবে যে কোনো অ্যাড ইউনিট নেবেন মানে যেটা আপনি করেছেন আন্ডার সেকেন্ড প্যারাগ্রাফ তো আন্ডার সেকেন্ড প্যারাগ্রাফে করার পর আফটার প্যারাগ্রাফ অপশানে ক্লিক করবেন করার পর এখানে কত নম্বর প্যারাগ্রাফ দু নম্বর প্যারাগ্রাফ করে সেভ করে দেবেন ঠিক আছে সব কিছুটা সেভ করবেন আগে তারপর হচ্ছে সিক্স আবার একটা আমি বসেছি মিড কন্টেন্ট পরে যে ইন আর্টিকেলটা নিয়েছি নেওয়ার পর আপনি এটাকে চার নম্বর প্যারাগ্রাফের পর বসিয়ে সেভ ইউনিট করে দিয়েছি এরপর যে সাত সেখানে দেখছেন লং কন্টেন্ট যেটা ছিল সেটা আমি ক্রিয়েট করেছি করার পর আমি এখানে আট নম্বর প্যারাগ্রাফের পর বসিয়েছি এরপর হচ্ছে বারো নম্বর প্যারাগ্রাফের পর বসিয়েছি এরপর হচ্ছে ষোলো এরপর কুড়ি এরপর পঁচিশ এরপর তিরিশ এরপর আরও আছে ওখানে আরও একটা আছে ঠিক আছে আরও বসাতে পারবেন যত বড় আপনার আর্টিকেল হবে তত দূর পর্যন্ত আপনি নিয়ে যাবেন শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ঠিক আছে আর বটম যেটা হয় সেটা তো আপনারা জানেন যে যেটা আফটার পোস্ট এই যে আফটার পোস্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বটম অফ পেজ পেজের বটম একদম শেষে আমি এই অ্যার ইউনিটটা প্লেস করেছি ঠিক আছে তো এইগুলো হলো এবার আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে ধরুন এই ক্যাটাগরি রয়েছে কংক্রিট এর মাঝখানে যে পোস্টগুলো রয়েছে এই পোস্টগুলোর মাঝখানে আমাদেরকে অ্যাড প্লেস করতে হবে ঠিক আছে এই যে ক্যাটাগরি পেজে আসার পর আপনারা দেখবেন যে এই একটা আর্টিকেল এই একটা আর্টিকেল এইগুলো তো সব পোস্ট দেখাচ্ছে এর মাঝখানে আপনাদেরকে অ্যাড প্লেস করতে হবে ঠিক আছে তো প্রথমত আপনাদেরকে যেতে হবে অ্যাড ইউনিট ক্রিয়েট করতে এখানে যাবেন যার পর যেই অ্যাড ইউনিটগুলো এখনো ক্রিয়েট হয়নি ইন কন্টেন্টের ক্ষেত্রে সেইগুলো চুজ করবেন যে কোনো একটা চুজ করার পর আপনারা এই যে সাইজ দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা আশা করি সব ঠিকই থাকবে শুধু এটাকে বন্ধ করে দেবেন দিয়ে সেভ করবেন কোর্ট নেবেন কোর্ট নিয়ে কি করবেন না চলে যাবেন আপনাদের অ্যাকাউন্টে ইনসার্টারে এখানে গিয়ে এবার আপনাদেরকে দেখুন আমার বসানো রয়েছে এই দেখতে পেয়েছেন এখানে দেখুন ইন কন্টেন্ট এইট নম্বর যে অ্যাড ইউনিটটাকে আমি বসিয়েছি না বিটুইন পোস্ট এখান থেকে বিটুইন পোস্ট চুজ করবেন করার পর দুই নম্বর পোস্টের পর এটা প্লেস হবে ঠিক আছে এরপর আরেকটা আছে সেটা হচ্ছে বিটুইন পোস্ট পাঁচ নম্বর পোস্টের পর এটা শো করবে ধরুন আপনারা কোনো একটা অ্যাড ইউনিট ক্রিয়েট করছেন সেটাকে আপনি অ্যাডভান্সভাবে কীভাবে আপনারা সেটাকে কাস্টমাইজ করবেন প্রথমত যে কাস্টমাইজেশন আপনি করতে পারবেন কোনো একটা জায়গায় আপনি অফ করলে করতে পারেন মানে ডেস্কটপের জন্য অফ করতে চাইলে অ্যাড ইউনিট অফ করতে পারেন ট্যাবলেটের জন্য অফ করতে চাইলে করতে পারেন মোবাইলের জন্য অফ করতে চাইলে করতে পারেন এবার আপনাদের যে অ্যাডভান্স সেটিং সেখানে কি আছে দেখুন প্রথমত এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংয়ে যদি আমি যাই সেখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেল পেজ অপনলি বা অটোমেটিক ডিটেক্স সিমিলার পেজ তো অপশানে অটোমেটিক ওরা ক্লিক করা থাকে এবার যদি চান আপনি কোনো একটা নির্দিষ্ট পেজের জন্য এই অ্যাডটা শো করতে চান তাহলে এখানে সিঙ্গেল পেজ অনলি করে সেই পেজে পেজের ইউআরএল আপনাকে শো করতে হবে ঠিক আছে যদি আপনি হোম পেজের জন্য দিতে চান তাহলে আপনাদের এখানে সিম্পলি একটা বার ক্লিক করতে হবে ওকে এবার যদি কোনো একটা নির্দিষ্ট পেজের ইউ আর জন্য করতে চান তাহলে সেখানে ইউআরএলটা দিতে হবে শুধুমাত্র আপনার ওয়েবসাইটের যে ডোমেন নেমটা বাদ দিয়ে বাকিটা স্ল্যাশের পর যেটা হবে সেটা আপনাকে দিয়ে যেতে হবে ঠিক আছে ধরুন এরকম তারপর হয়তো ধরুন যেরকম ইউ আর থাকে আর কি ঠিক আছে তো এভাবে দিয়ে গিয়ে লাস্টে এরকম করে শেষ করবেন ঠিক আছে বা এইচটিএমএল থাকলে এইচটিএমএল থাকবে লাস্টে যেভাবে শেষ হয় শেষ হবে এবার এখানে দেখুন পেজেস ইন ডিরেক্টর মানে কোনো একটা নির্দিষ্ট ক্যাটাগরির ক্ষেত্রে আপনি লাগাতে চান ঠিক আছে ধরুন আপনার ক্ষেত্রে হয়তো রকম আমার যে ওয়েবসাইটে ধরুন এইখানে তো আমি এই যে ক্যাটাগরি রয়েছে ঠিক আছে এই ক্যাটাগরির জন্য আমি শুধুমাত্র অ্যাড প্লেস করতে চাই তাহলে আমাকে কি করতে হবে বা বা আমরা শুধুমাত্র ক্যাটাগরি পেজের জন্য আমি অ্যাড শো করব তার জন্য আমি দেখতে চাইছি ক্যাটাগরি পেজের জন্য যে কোনো ক্যাটাগরি পেজের জন্য আমি যদি অ্যাড শো করতে চাই তাহলে আমাকে এই ইউআরএলটিকে ক্লিক করে নিতে হবে কপি করে নিতে হবে ঠিক আছে কপি করার পর আপনারা এখানে যাবেন যাওয়ার পর এখানে এই যে ডিরেক্টরি রয়েছে এখানে আপনাকে পেস্ট করতে হবে তো এই রকম ক্যাটাগরির ক্ষেত্রে এই অ্যাডগুলো প্লেস করবে ওরা তো এইরকমই যখন দেখবে কোনো পেজ আসছে যেখানে এই ক্যাটাগরি নাম দিয়ে তারপর যা আসছে আসছে তখনই ওরা ওই রকম এই অ্যাড দা যে ইউনিটটা ক্রিয়েট করলাম সেটা প্লেস করবে ওরা ঠিক আছে বুঝতে পেরেছেন কিছু এবার এবার ধরুন আপনারা চাচ্ছেন এই পেজ থেকে আমি বাদ দিতে বা এই ক্যাটাগরি পেজটাকে না বাদ দিয়ে ধরুন আমি শুধুমাত্র ক্যাটাগরি কংক্রিট বলে যেটা রয়েছে এই পেজটাকে বা এই রকম যে ডিরেক্টরি রয়েছে যারা যারা আসবে যেমন এরকম কতগুলো আসবে যেমন ধরুন কেউ এখানে ক্লিক করলো এখানে আসার পর দু নম্বর ক্লিক করলো তাহলে দু নম্বর পেজে যাবে তো আমি কি করছি না এই যে কংক্রিট থেকে এই যে পুরো পেজের এই অংশটা আমি চাচ্ছি কংক্রিটের যে বা ক্যাটাগরি রয়েছে তাতে অ্যাড সই না করুক ঠিক আছে তাহলে আমাকে এখান থেকে কি করতে হবে না কপি করতে হবে এই কংক্রিট পর্যন্ত আসতে হবে আসার পর আমাকে যেতে হবে এখানেই যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অল পেজেস এক্সেপ্ট ডিরেক্টরি এই ডিরেক্টরিটা ছাড়া বাকিতে সবে দেখা যাবে অ্যাডস তো এখানে ক্লিক করে পেস্ট করে দেবেন করার পর এখানে সেভ করবেন সেভ অপশান দিচ্ছে না কারণ আমরা এখানে পজিশন আর এইগুলো অ্যাড নেটওয়ার্ক ক্লিক করিনি ধরুন এখানে আমি দিচ্ছি আন্ডার পেজ টাইটেল ঠিক আছে আর প্লেস হোল্ডার নেম একটা দিয়ে দিন ঠিক আছে দেওয়ার পর এখানে দেখুন সেভ অপশান দিচ্ছে ওকে এটা আপনাদের নিজস্ব কিন্তু অ্যাড ইউনিট ক্রিয়েট করলেন হবে ওকে তো হলো এভাবে করতে পারেন তো আশা করি সমস্ত কিছু কভার করে গেছি এবং অনেকটা লেন্ধি ভিডিও হয়ে গিয়েছে যদি কিছু না কভার করি নেক্সট ভিডিওতে অবশ্যই বলব তো যদি ভালো লাগে ভিডিও দিয়ে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ